हेलो एवरीवन एंड अस्सलाम वालेकुम इट्स मी सायमा सुल्ताना फ्रॉम पिंक फेयरी बुटिक्स कारा कारा আছেন আপুরা জয়েন করে ফেলেন জয়েন করে আমাকে কনফার্ম করেন যে লাইভ ভয়েস অল ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা যারা যেখান থেকেই দেখছেন না কেন লাইভটা বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন এবং আমাকে কনফার্ম করবেন যে লাইভটা ভয়েসটা ক্লিয়ারলি দেখা যায় কিনা এন্ড লাইভটা মানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ঠিক আছে যারাই জয়েন করছেন বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দেন যাতে কোনো আপু না মিস করে হচ্ছে আমাদের লাইভটা হ্যাঁ বেশি বেশি করে সবাই গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন কোনো আপু যাতে মিস না করে বারবারই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তো সবাই হচ্ছে জয়েন করেন আর আমাকে জানান আচ্ছা কানিজ হোসেন লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন কি অবস্থা কেমন আছো আচ্ছা শামী লিখেছে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ তানজিলা ইসলাম আপু লিখেছেন হাই আপু হ্যালো আপু ক্লিয়ার অল থ্যাংক ইউ সো মাচ একটু হচ্ছে আপুরা জয়েন করে নেক তারপরে হচ্ছে আমি লাইভটা শুরু করে দেই তো আজকে হচ্ছে আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্টের অনেক 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 ডিসকাউন্ট আছে সো সেই ডিসকাউন্টগুলো নেওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে অবশ্যই আমাদের লাইভটা পুরো সময় জুড়ে সাথে থাকতে হবে আর হচ্ছে ডিটেলসগুলো জানতে হবে কারো কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে যে তোমরা মানে কোনো স্কিনের প্রবলেম থাকলে সেটা সম্পর্কে আমাকে জানাতে হবে বা যাদের মানে ছবি স্কিনের প্রবলেমের মানে ছবি আছে তারা ছবি দিয়ে ডিরেক্ট হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো হ্যাঁ আচ্ছা মুনা লিখছে অনেকদিন পর লাইভ দেখছি তুমি তোমাকে পাওয়াই যায় না মুনা কী অবস্থা বলো তো তোমরা সবাই হচ্ছে আমার একদম পুরনো ক্লায়েন্টস তোমাদেরকে যদি না পাই তাহলে তো লাইভ করে মজা লাগে না তোমাদের কোনো খবর নাই আমি হচ্ছে লাইভ এখন মোটামুটি একটু সিরিয়াসলি করি মানে আগে যেরকম মাসে এক দুইটা করতাম এখন দেখা যায় যে তাও এক দুই সপ্তাহে দুই তিনটা করার চেষ্টা করি তো তারপরেও যখন অনেক আপুদেরকে হচ্ছে পাওয়া যায় না সো সবাই আমি চাই যে আমার সব আপুরা হচ্ছে জয়েন হয়ে যাক সবাই যাতে লাইভগুলোতে জয়েন হয়ে থাকতে পারে হ্যাঁ আচ্ছা লাকি ইসলাম আপু লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তাসনিম জাহান হাই আপু কি অবস্থা ওকে সো আজকে হচ্ছে আমি লাস্ট লাইভেও আমাদের সানস্ক্রিমগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলসে বলেছি সো আজকের লাইভটা আমি একটু সানস্ক্রিম স্পেশাল লাইভই করব কারণ সানস্ক্রিমের প্রয়োজনীয় জিনিসটা তোমরা অনেকেই জানো না হ্যাঁ তো সানস্ক্রিম জিনিসটা আমাদের স্কিনে ইউজ করাটা কতটা জরুরি সেটা আমি তোমাদের আজকে লাইভে বলে দিব সানস্ক্রিম কেন ইউজ করতে হয় অনেকেই মনে করো সানস্ক্রিম না ইউজ করলেও হবে কিন্তু সানস্ক্রিম জিনিসটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ স্কিন কেয়ার যারা স্কিন কেয়ার করো স্কিন কেয়ারে সানস্ক্রিমটা অনেক দরকার একটা জিনিস মানে প্রচণ্ড দরকারি একটা জিনিস হচ্ছে সানস্ক্রিম তো আমাদের হচ্ছে দুটো আমি স্কিন টাইপস বুঝে হচ্ছে তোমাদের জন্য দুটো সানস্ক্রিম অ্যাভেলেবেল করেছি সো দুটোই আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং দুটো কোন দুই স্কিনের জন্য তোমরা ইউজ করবা সেটাও আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব সো দুটো সানস্ক্রিম এখন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সানস্ক্রিমই হচ্ছে কোরিয়ান সানস্ক্রিম এবং এই সানস্ক্রিমগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো যাদের স্কিনে ধরো সারাদিন কেয়ার করেছো কেয়ার করার পরে যদি তোমরা সানস্ক্রিম ইউজ না করো সেক্ষেত্রে প্রপার একটা স্কিন কেয়ার কিন্তু হবে না সো সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিম ইউজ করাটা অনেক দরকার হ্যাঁ সো এখন হচ্ছে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলি সানস্ক্রিম কখন ইউজ করতে হয় এবং কেন ইউজ করতে হয় লাইক আমরা অনেকেই অনেক ধরনের স্কিন কেয়ার করি এখন স্কিন কেয়ার করে না এইরকম মানুষ কমই আছে স্কিন কেয়ার যেহেতু করে সো স্কিন কেয়ার করার পর তুমি মানে স্বাভাবিক তুমি সারাদিন একটা স্কিন কেয়ার করলা এবং দিনের বেলা গিয়ে তুমি রোদে যাচ্ছো বা রান্নাঘরে যেখানেই যাও না কেন আমাদের কিন্তু স্কিনটা বার্ন হয় সো এই বার্ননেসটা কাটানোর জন্য সানস্ক্রিমটা আমাদের স্কিনে একটা মাস্কের মতো কাজ করে সো প্রোটেক্ট করে আমাদের ওই সময়টা যেই সময়টা আমরা রোদে থাকি বা রান্নাঘরে থেকে স্কিনে একটা তাপ লাগে সেই তাপটাকে আমাদের স্কিন থেকে প্রোটেক্ট করে সো সানস্ক্রিমটা হচ্ছে এই জন্য আমাদের স্কিনের জন্য খুব দরকার যে আমাদের স্কিনটা সানস্ক্রিমটা ইউজ করলে দেখা যায় কি স্কিনটা তোমার যতই তুমি যাই ইউজ করো না কেন স্কিনটা প্রোটেক্ট থাকে হ্যাঁ তো সানস্ক্রিমের জিনিসটা হচ্ছে কি তোমাকে বুঝে সানস্ক্রিম ইউজ করতে হবে সানস্ক্রিমও অনেক ধরনের আছে অনেক রকমের আছে সো সেক্ষেত্রে তোমাকে স্কিন টাইপ বুঝে স্কিনের ভ্যারিয়েশন বুঝে হচ্ছে সানস্ক্রিম ইউজ করতে হবে সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে যে সানস্ক্রিম দুটো দেখাবো প্রথমটা হচ্ছে আমাদের কোরিয়ান খুব ফেভারিট একটা সানস্ক্রিম যেটা তোমরা অনেক বড় বড় পেজগুলোতে পাবা আর এটা হচ্ছে ইন্টেনসিভ ইউভি সানব্লক ক্রিম যেটা হচ্ছে এসপিএফ 50 প্লাস দেওয়া এটা ইউভিএ এবং ইউভিবি প্রোটেকশন দুটোই আছে যেটা হাইলি ইফেক্টিভ হচ্ছে আমাদের স্কিনের জন্য হ্যাঁ এখন আসি এই সানস্ক্রিমটা তুমি কখন ইউজ করবা কিভাবে ইউজ করবা এই সানস্ক্রিমটা ইউজ করার প্রসেসিং হচ্ছে ধরো কেউ যদি রান্নাঘরে যাও বা ধরো কেউ বাইরে যাচ্ছ অফিসে যাচ্ছ হ্যাঁ এখন হচ্ছে তোমরা যেটা করবা ঘুম থেকে ওঠার পরে
ফার্স্ট ডে হচ্ছে মুখটা ভালোমতো ক্লিন করার পরে সুন্দর করে সানস্ক্রিনটা দিবা। বাইরে যাওয়ার আগে মিনিমাম 20 মিনিট আগে সানস্ক্রিনটা তোমার স্কিনে দিতে হবে, এবং যারা রান্নাঘরে যাচ্ছ তারাও হচ্ছে 20 মিনিট আগে সানস্ক্রিনটা দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে স্কিনটা প্রোটেক্ট থাকে। আর SPF 50 সানস্ক্রিনগুলো মিনিমাম হচ্ছে তোমার 2 ঘন্টা পর্যন্ত স্কিনে প্রোটেক্ট করে, এবং 2 ঘন্টার পরে গিয়ে তোমরা সেটাকে স্কিনে অ্যাগেইন রিটাচ দিতে পারবা। যারা বাইরে থাকো তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, তাছাড়া তোমরা যারা ঘরে থাকো একটু রিটাচ দিয়ে নিবা তাহলেই হবে। এবং সানস্ক্রিন ইউজ করার পরে সবথেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে স্কিনটা মাস্ট হচ্ছে ডাবল ক্লিনজিং করতে হবে। যারা সানস্ক্রিন ইউজ করে ডাবল ক্লিনজিং করবেন না তাদের স্কিনে র্যাশ, ব্রন এই ধরনের প্রবলেম লেগে থাকে। সো সেক্ষেত্রে হচ্ছে ভালো মতো স্কিনে একটা মানে ডাবল ক্লিনজিং দরকার। এখন আসি ডাবল ক্লিনজিংটা কি। ডাবল ক্লিনজিংটা হচ্ছে সানস্ক্রিনটার যখন তোমরা ইউজ করবা, ইউজ করার পরে সুন্দর করে একটা তুলা ইউজ করবা। তুলার মধ্যে মাইসেলার ওয়াটার, যে কোনো জায়গায় মাইসেলার ওয়াটার পাওয়া যায়, গার্নিয়ারে মাইসেলার ওয়াটার, সিম্পলের মাইসেলার ওয়াটার, আমি খুব সুন আমাদের পেজে মাইসেলার ওয়াটারটা রাখবো। তো সেটা হচ্ছে তুলা দিয়ে খুব সুন্দর করে তোমাকে মাইসেলার ওয়াটারটা দিয়ে পুরো তোমার স্কিনটা অ্যাজ এ মেকআপ ক্লিনজার হিসেবে আমরা যখন মেকআপ ক্লিন করি ঠিক ওইভাবে একটা তুলা দিয়ে মাইসেলার ওয়াটার দিয়ে খুব সুন্দরভাবে স্কিন থেকে কী করতে হবে, তোমার হচ্ছে সানস্ক্রিনটা যেটা থাকবে সেটা ক্লিন করে ফেলতে হবে। পুরো যতক্ষণ পর্যন্ত তুলাটা একদম ক্লিয়ার না আসতেছে ততক্ষণ পর্যন্ত তুমি খুব সুন্দরভাবে তোমার স্কিনের সানস্ক্রিনটা মানে স্কিন থেকে ক্লিন করে ফেলবা। এরপর যেটা করবা সেটা হচ্ছে তারপর যে কোনো একটা ফোমিং টাইপের ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ভালো মতো ক্লিন করে ফেলতে হবে। সো সানস্ক্রিন ইউজ করার পর যদি এই জিনিসগুলো আমরা ফলো না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে সানস্ক্রিন ইউজ করার কোনো বেনিফিটও থাকবে না। সো সেক্ষেত্রে তোমার স্কিনে যদি ভালো রাখতে হয় তোমাকে মাস্ট হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। চলে যাচ্ছে আচ্ছা, তো এই হচ্ছে সানস্ক্রিনটা। এটা হচ্ছে আমাদের মানে কোরিয়ান একটা সানস্ক্রিন যেটা হচ্ছে 3W ক্লিনিকের, এবং 3W ক্লিনিকের সানস্ক্রিনগুলো স্কিনের জন্য অনেক হেল্পফুল হয়। আর এই সানস্ক্রিনটা মেইনলি হচ্ছে মিস কোরিয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। 3W ক্লিনিকের আপনার সাজেস্ট মানে সার্চ করে দেখতে পারেন যে 3W ক্লিনিকটা কতটা ভালো মানে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোর দিক দিয়ে। সো এটা হচ্ছে 3W ক্লিনিকেরটা, আর এটা হচ্ছে রেগুলার প্রাইস 800 টাকা, এখন তোমরা অফার প্রাইসে মাত্র হচ্ছে 680 টাকায় অফারে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, ওয়াশু আপু লিখেছে অনেকদিন পর লাইভে আসতে পেরে অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সাথে থাকবেন আপু, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আফসার হোসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেই সানস্ক্রিনটা। এখন আমি আরেকটা সানস্ক্রিন দেখাবো যেটা কিনা আমাদের, এটাও কিন্তু কোরিয়ান একটা সানস্ক্রিন। সো আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেই, এখন যে সানস্ক্রিনটা আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ন্যাচার প্লাস সানব্লক, যেটা কি না কলাজেন সানস্ক্রিন, এটারও হচ্ছে SPF 50, এইটাও হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন। এখন আসি কারা কোনটা ইউজ করবেন। যাদের স্কিনে প্রচুর হচ্ছে অয়েলি স্কিন তারা ইউজ করবেন এটা, বিকজ এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে। এখানে লিখাই আছে অয়েল কন্ট্রোল সিস্টেম, প্লাস হচ্ছে এখানে UVA UVB প্রোটেকশন আছে, পাশাপাশি এটার SPF হচ্ছে 50+। ওকে, আর এটা হচ্ছে আপনার স্কিনে, আমরা অনেক সময় ঘেমে গেলে স্কিনে পানি পানি হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু এটাতে হবে না। সো আপনি কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করবেন ড্রাই স্কিনে, ড্রাই টু কম্বিনেশন স্কিনে, যাদের ড্রাই টু কম্বিনেশন স্কিন তারা ইউজ করবেন হচ্ছে এইটা। আর এইটাও কিন্তু আপনার স্কিনকে সফট এবং ময়শ্চারাইজিং করবে। সো আমাদের যাদের ড্রাই স্কিন তাদের ময়শ্চারাইজিংটা খুব দরকার, তাদের জন্য এটা, এবং যাদের স্কিন হচ্ছে অয়েলি তাদের জন্য এটা। সো যে কোনো একটা সানস্ক্রিনই আপনারা 800 টাকার সানস্ক্রিন পাচ্ছেন হচ্ছে 680 টাকা অন অফার প্রাইসে, ঠিক আছে। সো যারা যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন। আপু চুল পড়া কমাবো কিভাবে, আপু চুল পড়া কমানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিগানো হেয়ার টনিকটা আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। লিগানো হেয়ার টনিকটা আপনি নিয়ে নেবেন, লিগানো হেয়ার টনিকটা ইউজ করলেই আপনি দেখবেন যে আপনার চুল পড়াটা কমে গিয়েছে, ঠিক আছে, আপনার চুল পড়াটা কমে গিয়েছে। সো আপনারা হচ্ছে লিগানো হেয়ার টনিকটা ইউজ করবেন, ওটা অনেক ভালো। আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সেই লিগানো হেয়ার টনিক যেটা আমরা আজকে 3.5 বছরের উপরে জাস্ট এইটা গ্যারান্টি সহকারে সেল করে যাচ্ছি, বিকজ এটা 100% চুল পড়া বন্ধ করে। আচ্ছা, চুল পড়া বন্ধ করে, পাশাপাশি লম্বা মানে চুল নতুন চুল গজায়। অনেকের আছে না যে আপু চুল পড়তে পড়তে আমার টাক হয়ে গিয়েছে, সো আমি কী করলে আমার চুলটা গজাবে, সো তাদের জন্য হচ্ছে এই টনিকটা। এই টনিকটা খুব ভালো কাজ করে আপনার রেগুলার, লাইক হচ্ছে আপনার
অনেক চুল পড়ছে। জাস্ট এটা আপনি টানা দুই সপ্তাহ ইউজ করেন, আপনার যতটুকু চুল পড়ছে তার থেকে 80-90% আপনার চুল পড়া কমে যাবে, এটা গ্যারান্টেড। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর এটার সাথে আমরা একটা গ্যারান্টি কার্ড দিয়ে দিই, বিকজ এই প্রোডাক্টটা নিয়ে আমি টোটাল স্যাটিসফাইড এবং প্রত্যেকটা আপু ভাইয়ার রেজাল্ট পেয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এই টনিকটা মাস্ট ইউজ করতে বলবো। যাদের চুল কোনোভাবেই গজাতে পারছেন না, মাস্ট এটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তোমার নাম দেখে আমি মানে কনফিউজড হয়ে গেছি, তোমার ছবিটা একদম ছোট করে আছে, তো আমি মনে করছিলাম যে এটা সোনিয়াই হবে, কিন্তু তুমি এত নাম চেঞ্জ করো তোমারে খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়। কি অবস্থা সোনিয়া বলো? আমার রিলেটিভসদের জন্য আমার রিয়েল আইডি নাম দিতে পারি না, আহারে। আচ্ছা এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, আমিও বলি। যখন আমিও ছোট ছিলাম তখন হচ্ছে মানে ফেসবুক এরকম চালাতে দিত না বাসা থেকে, তখন এরকম হচ্ছে শর্ট নাম করে করে তারপর ফেসবুক আইডি খুলতাম, আর কিছু করার ছিল না। সো এই লাইফ মানে এই জিনিসটা পার করে আসছি, তো সো কোনো সমস্যা নাই। হ্যাঁ সো তোমার নাম অনেকবার চেঞ্জ হয়েছে আমি দেখছি, অনেকবার চেঞ্জ হয়েছে নামটা, এর আগেও আরেকটা নাম ছিল, তারপর সোনিয়া দিলা, এরপরে আবার নাম চেঞ্জ। এনিওয়েজ সমস্যা নাই। আচ্ছা অ্যাকনি রিমুভ করবো কীভাবে আপু? অ্যাকনির জন্য আমাদের একটা কম্বো আছে, সেটা বলে দিচ্ছি। আগে এটা টনিকটার প্রাইসটা বলে দিই, এই টনিকটার প্রাইস পড়বে হচ্ছে অফার প্রাইসে 850 টাকা, ঠিক আছে? এই টনিকটা অনেক ভালো, গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে সাজেস্ট করব চুল পড়া কমানো এবং বন্ধ করার জন্য, ঠিক আছে? তো এইটা আপনারা নিয়ে নেবেন। এখন আসি হচ্ছে আমাদের অ্যাকনির জন্য, যে আপুরা চাচ্ছিলেন যে অ্যাকনি কিভাবে কন্ট্রোল করব, তাদের জন্য একটা কম্বো আমি রেডি করেছি। আচ্ছা একটা কম্বোর মধ্যে আমাদের একটা সিক্রেট প্যাক থাকবে, যে প্যাকটা এখন আমাদের মানে সাথে আনি নাই, যেহেতু আমি আজকে ড্রেসের লাইফ করছি একটু আগে, সো আমি হচ্ছে এখানে সব প্রোডাক্ট আনি নাই, জাস্ট অল্প মানে ব্যাগে করে অল্প কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছি। হ্যাঁ সো আমি এখন আপনাদেরকে পুরো ডিটেলসটা একটু বলি। এইটা হচ্ছে যাদের অ্যাকনি, প্রচুর পরিমাণে অ্যাকনি আছে, আপু অ্যাকনি আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, আমাকে অ্যাকনি কন্ট্রোল করতে হবে। সো প্রথমত আপনাকে অ্যাকনি কন্ট্রোল করার জন্য আপনি যে ক্লিনজিংটা ইউজ করছেন বা ক্লিনজারটা ইউজ করছেন, যে ফেস ওয়াশটা ইউজ করছেন, সেটা আপনার স্কিনে একদম পারফেক্টভাবে যাচ্ছে কিনা আগে এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? ওকে সো এটা আপনাকে আগে জানতে হবে যে আপনি হচ্ছে আপনি যে মানে আপনি স্কিনের জন্য যেটা ইউজ করতেছেন যে ক্লিনজারটা, সেটা আপনার জন্য কিনা। যদি সেটা আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমাদের ফেস ওয়াশ আছে দেখিয়ে দিব। এছাড়া ফেস ওয়াশ ছাড়া আমি আপনাদেরকে এই কম্বোটা দেখাবো। এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আমাদের একটা সিক্রেট প্যাক, যেই প্যাকটা কিনা স্কিনের জন্য অনেক ভালো এবং অর্গ্যানিক প্যাক, আমাদের পেজের মানে একদম কি বলবো সিগনেচার একটা প্রোডাক্ট, যেটা আমি নিজে 7টা ইনগ্রিডিয়েন্টস অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দিয়ে বানাই। এবং এই প্যাকটা একদম 12 বছর থেকে শুরু করে যে কোনো এইজের সবাই দিতে পারবে, কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য হেল্পফুল এবং প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনটাকে হেলদি গ্লো করতে হেল্প করবে। সো এই জন্য আমি আপনাদেরকে মাস্ট আমাদের সিক্রেট প্যাকটা অ্যাপ্লাই করতে বলবো। ওইটা হচ্ছে রোদে পড়া, সানবার্ন এগুলোর জন্য খুব কাজ করে এবং হচ্ছে যাদের অ্যাকনি আছে তাদের স্কিনে তো অনেক ভালো ইফেক্ট করে। হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের নাচা সিরামটা তো অনেক ভালো, আমি নিজে এটা ইউজ করছি একদম টানা। এবং আমার এটা স্নেইল সিরাম, আপনারা অনেকেই জানেন যে আমি স্নেইলের একদম ফ্যান ছিলাম, স্নেইল কিন্তু এখন আর নাই, সো যেই কারণে আমি এখন নাচাতে চলে গিয়েছি। এবং নাচা মাঝখানে আমি স্নেইলের অন্য একটা ব্র্যান্ডের সিরাম ইউজ করেছিলাম, বাট আমার স্কিনে অতটা ভালো লাগে নাই, কিন্তু এই সিরামটা আমার স্কিনে ম্যাজিকের মতো কাজ করছে। যেহেতু এখন আমি রেগুলার লাইফ করি, আমার প্রচুর মেকআপ রেগুলার মেকআপের উপরে থাকতে হয়, তো দেখা যায় কি যে আমার হচ্ছে এটা দেওয়ার কারণে আমার আগে দেখা যেত প্রথম আমার স্কিনে এত র্যাশ হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমতে আমি যখন এখন স্কিন কেয়ার শুরু করেছি, বেসিক স্কিন কেয়ার শুরু করেছি, পাশাপাশি আমি রেগুলার এই সিরামটা অ্যাপ্লাই করছি, দুই একটা র্যাশ উঠলো আহামরি আগের মতো উঠছে না, কারণ জানেনই রেগুলার স্কিনে মেকআপ নিলে স্কিনে একটু র্যাশের প্রবলেমটা হয়, কিন্তু আল্লাহর রহমতে আমার অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং আগের মতো হচ্ছে অ্যাকনির প্রবলেমটা এখন আর হয় না। দুই একটা র্যাশ যেটা হয় সেটা আমাকে এই নাচাটা হচ্ছে প্রোটেক্ট করে স্কিনটা, এবং নাচা ব্রণ উঠতে দেয় না। আপনারা রেগুলার যদি নাচা ইউজ করেন দেখবেন যে নাচা স্কিনে ব্রণ আসতে দেয় না, এটা আপনাকে কি করে আপনার নতুন ব্রণ উঠবে না, কিন্তু আপনার আগের যে ব্রণগুলো থাকবে সেই ব্রণগুলোকে আস্তে আস্তে কমায় ফেলবে, যেহেতু অর্গ্যানিক টাইপের জিনিস দিয়ে এই নাচাটা মেক করা হয়েছে এবং নাচাটা একটু স্কিনটাকে গ্লো করে। নাচার প্রাইস হচ্ছে 650 টাকা
করে অফার প্রাইসে আর সাথে এই ক্রিমটা নিতে বলি একটা কারণে এই ক্রিমটা হচ্ছে মেইনলি স্কিনের দাগগুলোকে রিমুভ করে স্কিনটাকে ন্যাচারাল ব্রাইট করে এটা শুধুমাত্র আমাদের ব্রোনের স্কিন না যাদের মেস্তার স্কিন যার স্কিনে গ্লো চাচ্ছেন একটা ব্রাইটেনিং চাচ্ছেন তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন সো এটা মেইনলি দেওয়া হয় ব্রোন হয়ে থাকলে ব্রোনের একটা স্পট আমাদের স্কিনে থেকে যায় সো সেই স্পটটাকে রিডিউস করতে এই ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করে আর এটা হচ্ছে হোয়াইট গার্ল স্কিন হোয়াইটেনিং ক্রিম যেটা কিনা ক্লিনিক্যালি প্রুভেন একটা ক্রিম ঠিক আছে ওকে স্নেলের সিরামটা প্রাইস কত নাই আপু স্নেল সিরাম তো নাই একদমই নাই নাচাটার প্রাইস হচ্ছে 650 টাকা ব্রোনের দাগ দূর করার জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো এই ক্রিমটার প্রাইস হচ্ছে 950 টাকা ঠিক আছে আপনারা এই 950 টাকার এটা একটা হচ্ছে নাচা সিরাম সাথে আমাদের সিক্রেট প্যাক 350 টাকা সেটা নিয়ে নেবেন 100% আপনি স্কিনের জন্য ভালো একটা রেজাল্ট পাবেন আপু সিটিজিতে হোম ডেলিভারি ইয়েস হবে আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো এখন আসি হচ্ছে যাদের একটু মানে এজ বেশি অনেকের আছে না এজ বেশি যে আপু আমার এজটা একটু বেশি কিন্তু আমার হচ্ছে মেস্তা হয়েছে এখন বা আমার স্কিনে কোন জিনিসটা দিলে আমার স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে স্কিন ব্রাইটেনিং করবে এই ধরনের সো তাদের স্কিনটা হচ্ছে এইটা এই ক্রিমটা কিন্তু আপনারা 18-র নিচেও ইউজ করতে পারবেন কিন্তু এই ক্রিমটা আপনারা 18-র নিচে ইউজ করতে পারবেন না সো যারা একটু এজ আছেন মানে যাদের একটু এজ বেশি তারা হচ্ছে এটা ইউজ করবেন এটা হচ্ছে মিরাকেল হ্যাভেন হচ্ছে বুস্টার ডল স্কিন ক্রিম যেটার ভার্সন 4 আর এটা কিন্তু অনেক হচ্ছে কি বলবো অনেক হাই কেমিক্যাল টাইপের একটা প্রোডাক্ট অবশ্যই সেফ প্রোডাক্ট আপনারা হচ্ছে এখানে ইনগ্রিডিয়েন্টস আছে দেখে নিতে পারবেন কোনো ধরনের এক্সট্রা বা হার্মফুল ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়নি কিন্তু এইটা হচ্ছে এজ লিমিট মানে এজ লিমিট এটার মধ্যে আছে এটা মেইনলি হচ্ছে 25 থেকে ইউজ করতে পারবেন যাদের 25 এজ তাদের তারা থেকে শুরু করে আপনি পুরো হচ্ছে 50 বছর পর্যন্ত এই ক্রিমটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে লাইক আমাদের যে দুবাই ক্রিমটা ছিল দুবাইয়ের সেকেন্ড ভার্সন যেটা সেটার সেই ক্রিমটা হচ্ছে এটা মানে প্রথম যে দুবাই ক্রিমটা ছিল সেটা না এরপরে যেটা দুবাই ক্রিমটা এসেছে সেটার ভার্সনটা হ্যাঁ আর এটা মেড ইন হচ্ছে দুবাই এ যেখানে দেওয়া আছে একদম ওদের পতাকা সহকারে সব কিছু দেওয়া আছে আর এটা FDA প্রুভেন একদম লিখা আছে আপনারা চেক করে নিতে পারবেন এই ক্রিমটা হচ্ছে জাস্ট হচ্ছে যাদের মেস্তা আছে মেস্তার জায়গাটায় রেগুলার যদি ইউজ করেন মেস্তা কমে যাবে আস্তে আস্তে স্কিনটা ন্যাচারালি ব্রাইট করবে নট 2-3 দিনের ধবধবা ফর্সা আবার এরকম না আবার ছেড়ে দিলে স্কিন নষ্ট হয়ে যাবে এরকমও না ঠিক আছে সো আপনি এটা আস্তে আস্তে ইউজ করবেন স্কিনে সময় নিয়ে ইউজ করবেন স্কিনটা অনেক ভালো কাজ করবে ঠিক আছে সো এই হচ্ছে ক্রিমটা সো যারা যারা নিতে যাচ্ছেন আমি বলবো যে মাস্ট হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন এই ক্রিমটার প্রাইস করবে হচ্ছে 1100 টাকা করে ঠিক আছে মাত্র 1100 টাকা করে আপনারা দুবাইয়ের একটা ক্রিম পাবেন এবং এই ক্রিমটা আপনার মেস্তা এবং ব্রাইটেনিংয়ের জন্য স্কিনে অনেক ভালো কাজ করবে স্কিন অনেক ড্রাই কি ইউজ করবে স্কিন ড্রাইয়ের জন্য আপনি হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের বেবি পিঙ্কটাও ইউজ করতে পারেন বেবি পিঙ্ক স্টকে নাই আসা পর্যন্ত ওয়েট করতে হবে যারা বেবি পিঙ্ক অর্ডার করবেন আর তাছাড়া আপনি সুদিং জেল ইউজ করতে পারেন যদি প্রচুর পরিমাণে ড্রাই স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সুদিং জেল ইউজ করবেন সুদিং জেল এখন আপাতত আমাদের কাছে আইসটা আছে আরও নতুন সুদিং জেল আমরা স্টক করছি তো আইসটা আবার সবার স্কিনের জন্য না যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা বাদে আইস যে কেউ ইউজ করতে পারবেন সো আপনাদের অ্যালার্জি স্কিন বাদে আপনারা আইসটা যে কোনো স্কিনে অ্যাপ্লাই করবেন কিন্তু আইস ছাড়াও আমাদের নতুন সুদিং জেলগুলো আসলে আমি পেজে হচ্ছে পোস্ট করে দিব আর আপনাদের স্কিন বুঝে প্রোডাক্ট নেবেন অনেকেই আছেন লাইভ দেখছি আপু অর্ডার করে দিচ্ছি না আপু আপনাকে আগে স্কিন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আপনি না বুঝেন আমাকে ছবি দেন আমি যতটুকু সাজেস্ট করবো সেইভাবে একটু স্কিন কেয়ার করেন আপনার স্কিনে কোনো দিন প্রবলেম হবে না ট্রাস্ট মি কোনো দিন প্রবলেম হবে না ঠিক আছে জাস্ট হচ্ছে কেয়ারের উপরে রাখতে হবে আর আইসটা হচ্ছে যাদের অ্যাকনি স্কিন আছে যাদের হচ্ছে আপনার অ্যালার্জির প্রবলেম আছে অ্যাকনি স্কিন আপনি দিতে পারবেন বাট অ্যালোভেরাতে অ্যালার্জি আছে অনেকের সবার না অ্যালোভেরাতে যাদের অ্যালার্জি আছে তারা আইসটা ইউজ করবেন না ঠিক আছে কারণ অ্যালোভেরাটা হচ্ছে একটা মানে এই সুদিং জেলটা হচ্ছে একটা কুলিং ইফেক্ট আছে এটার মধ্যে আর অনেকেরই আছে দেখবেন যে স্কিন জ্বালা পোড়া করে স্কিন কেমন যেন লাগে সো তাদের জন্য এই সুদিং জেলটা মাস্ট ইউজ করার মতো এই সুদিং জেলটা ইউজ করার পর স্কিন ঠান্ডা হয়ে যায় আর ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং আসে একদম হচ্ছে দেখেন হোয়াইট কালারের একদম মিল্কি টাইপ একটা স্কিন হবে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে ঠিক আছে আচ্ছা
মুনা সুদিং জেল হচ্ছে আমি আজকে সব নিয়ে আসি নাই অফিসে আমি জাস্ট হচ্ছে আইসটা নিয়ে আসছি আর সুদিং জেল আরও আছে আমি কাল পরশু পোস্ট করে দিব তোমরা দেখে নিও হ্যাঁ আর এছাড়া সুদিং জেল আরও নতুন নতুন আসবে যেগুলো আসবে সেটাও আমি বলে দিব হ্যাঁ সো এইটা আছে আইসটা আছে আইসটা যদি মুনা তোমার অ্যালোভেরাতে সমস্যা না থাকে আমি মাস্ট বলবো এটা ইউজ করতে পারবা কারণ স্কিনটা ব্রাইটেনিংয়ের কাজ করে মানে ন্যাচারাল একটা ব্রাইট দেয় সো এটা অনেক ভালো কাজ করে ঠিক আছে আইস জিজুটা অনেক ভালো কাজ করে আর আরেকটা জিনিস এটা মাসাজ ক্রিমের মতোও কাজ করে মানে স্কিনটাকে মাসাজ করে ওয়াশ করার পর স্কিন একদম ন্যাচারাল একটা ব্রাইট হয়ে যায় সো এটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 680 টাকা হ্যাঁ 680 টাকা করে এটা এখন আসি হচ্ছে একটা সিরাম দেখাই আপু লিপ পিঙ্ক করার প্রোডাক্টের জন্য আমাদের হচ্ছে সেক্সি পিঙ্ক যে লিপ পিঙ্কের যে প্রোডাক্টটা আছে সেটা অ্যাভেলেবেল আছে 350 টাকা করে আপনি পেজে নক করে দেন অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে এখন একটা যে সিরামটা দেখাচ্ছি এটা শেষের দিকে আমাদের এটা একদম রিস্টকার হবে কিনা আমি জানি না এটা হচ্ছে গোল্ড বুস্টার সিরামটা যেটা কিনা যারা স্কিনটাকে ব্লাশিং টাইপের একটা পিঙ্ক চাচ্ছেন অনেকে আছেন না যে আপু আমি স্কিনটাকে একটা ব্লাশিং মানে স্কিনটা একদম পিঙ্কিশ একটা স্কিন চাচ্ছি আমার স্কিন ন্যাচারালি আহামরি অনেক সাদা ফর্সার দরকার নাই আমার স্কিন যে টোনটা আছে সে টোনটাকে আমি গ্লো করতে চাচ্ছি জাস্ট হেলদি ওয়ে করতে চাচ্ছি সো তাদের জন্য হচ্ছে গোল্ড বুস্টার সিরামটা এই সিরামটা স্কিনটাকে একটা পিঙ্কিশ টোন দিয়ে দেয় পাশাপাশি এটা আপনাকে মানে কি বলবো আপনাকে এটা হচ্ছে আপনার স্কিনটাকে আমরা ব্লাশিং ইউজ করলে যে একটা পিঙ্কিশ একটা টোন আসে এটা ইউজ করতে করতে আপনার স্কিনটা এরকম একটা ন্যাচারাল পিঙ্ক হয়ে যাবে আর এটা আপনার স্কিনকে গ্লো হেলদি করবে পোর্স মিনিমাইজ করবে নট হোয়াইটেনিং সাদা ধবধবা ফর্সা না ঠিক আছে জাস্ট হচ্ছে স্কিনটা পিঙ্কিশ একটা টোন দিবে হেলদি একটা স্কিন দিবে এবং একটা ব্রাইটেনিং আপনি স্কিনে পাবেন ঠিক আছে আর পোর মিনিমাইজের জন্য কাজ করবে এই সিরামটার প্রাইস হচ্ছে 680 টাকা এটা 680 টাকা অন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল আমাদের কত জন ছিল 850 ছিল হ্যাঁ সো আপনারা যারা অফার প্রাইসগুলো মিস করতে না চান অবশ্যই নিয়ে নেবেন আরেকটা কথা লাইভ দেখে সাথে সাথে অর্ডার করবেন না স্কিনের যাদের যাদের স্কিনে প্রবলেম নাই হ্যাঁ যাদের স্কিনে প্রবলেম নাই তাদের তাদেরকে বলছি যাদের স্কিনে প্রবলেম নাই তারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই যাদের স্কিনে প্রবলেম আছে ব্রন র্যাশের প্রবলেম আছে তারা মাস্ট হচ্ছে আগে স্কিনের ছবি দিবেন ঠিক আছে ছবি দিয়ে প্রবলেম দেখিয়ে আমাদের তারপরে আমাকে অর্ডার করবেন ওকে আচ্ছা এখন আসি হচ্ছে আমি বডি কম্বোটা দেখাই হচ্ছে আজকে লাইভ শেষ করে দিব কারণ এরপরে আমার আরেকটা লাইভ আছে সো এটা শেষ করে আমার সেখানে আরেকটা লাইভ এটা ড্রেসের লাইভ আমি বলে দিব আপনারা কোন পেজে পাবেন সব কিছুই বলে দিব তো যাই হোক আমার এটা লাইভ শেষ করতে হবে আজকের হচ্ছে এটা হচ্ছে এটা কিসের মানে এটা হচ্ছে বডি হোয়াইটেনিং এর কম্বো এই কম্বোটার পরে আমি আজকে লাইভ শেষ করে দিব আর লম্বা করব না সো এখন আসি আমাদের বডি ব্রাইটেনিং এর জন্য যারা কম্বো চাচ্ছিলেন যে আপু আমার বডিটাকে ন্যাচারাল ব্রাইট করতে চাচ্ছি কি করতে পারি সো তাদের জন্য বলছি এটা হচ্ছে বাথ সলটা যেটা হচ্ছে আপনার বডির যে ডেড সেলটা আছে ডেড সেলটা রিমুভ করে বডিটা ব্রাইটেনিংয়ের কাজ করবে আর এটা বডিটাকে অনেক মানে গ্লো আর স্মুথ একটা বডি করে দিবে ঠিক আছে তো আপনারা যারা বাথ সল ইউজ করতে চান তারা মাস্ট হচ্ছে এই বাথ সলটা ইউজ করতে পারবেন বাথ সল ইউজ করলে আমাদের বডিতে যে কোনো ক্রিম বা যে কোনো লোশন যে কোনো কিছু খুব জলদি জলদি বডির ভেতরে ঢুকে কাজ করে ঠিক আছে সো এটা হচ্ছে বডির বাথ সলটা এই বাথ সলটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনাদের 750 টাকা যেটা অফার প্রাইসে আমাদের হচ্ছে এখন 450 টাকা করে এই বডি ক্রিমটা হচ্ছে বাথ সল্টের পরে ইউজ করবেন সাথে দুইটা ভিসি অ্যাম্পল আপনাদেরকে গিফট দেওয়া হবে এই দুইটা ভিসি অ্যাম্পল আপনারা এটার সাথে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন এভাবে যদি রেগুলার বেসিস আপনি অ্যাপ্লাই করেন আপনার বডির যে কালো দাগ আছে বা ছোপ ছোপ দাগ আছে সেই দাগগুলো রিডিউস হয়ে আপনার বডিটা ব্রাইটেনিংয়ের কাজ করবে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের বডি হোয়াইটেনিং কম্বো যে কম্বোটা পুরাটা আপনারা পাচ্ছেন মাত্র 1550 টাকায় বডি ক্রিমটা 1100 টাকা সিঙ্গেল এটা 450 টাকা আর এক একটা ভিসি হচ্ছে 120 টাকা করে যদি আপনারা কম্বো নেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা লাইভ দেখছেন তাদের একটা কথাই বলে রাখি যারা নতুন জয়েন করেছেন আমাদের পেজে সাদা ধবধবা ফর্সাকারী বা আপনার স্কিন কালো থেকে সাদা বানায় দিবে এই রকমের প্রোডাক্ট নাই আমাদের স্কিনের যে প্রোডাক্টগুলো দেখিয়েছি প্রত্যেকটা স্কিনের ভেতর থেকে কাজ করবে হেলদি ওয়েতে কাজ করবে এবং ছেড়ে দিলেও কোনো প্রবলেম হবে না অনেকের আছে না স্কিনে ক্রিম দেওয়ার পর সাদা ধবধবা হয়ে গেছে স্কিন হচ্ছে 13টা বেজেছে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নাই হ্যাঁ আর যেন তেন প্রোডাক্ট হুটহাট করে অর্ডার করবেন না মাস্ট হচ্ছে স্কিনে প্রবলেম থাকলে নিজেদের স্কিনের প্রবলেমটা আমাদেরকে শেয়ার করবেন দেন হচ্ছে আমরা আপনাকে সাজেস্ট করব এইভাবে অর্ডার করলে দেখবেন যে আপনার কোনো প্রবলেম হবে না এবং আজ পর্যন্ত যারা যারা আমার কাছে স্কিন প্রবলেম নিয়ে অর্ডার করেছেন প্রত্যেকটা আপু সলিউশন পেয়েছেন অনেকেই আছে যে প্রোডাক্ট এখন ইউজ করছে না আমাদের কিন্তু তাদের স্কিন কিন্তু এখনও ভালো আছে অনেক প্রোডাক্ট আছে না যে আপনি ইউজ করলাম তারপর ছেড়ে দিলাম স্কিন নষ্ট হয়ে গেছে আমাদের প্রোডাক্টগুলো ওরকম না কারণ আমরা রং ফর্সাকারী প্রোডাক্ট
প্রোডাক্ট সাজেস্টও করি না, এবং আমি বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি হেট করি। আমার কথা হচ্ছে আপনি যতটুকু ব্রাইট আছেন সেই ব্রাইটনেসটাই আপনার স্কিনটাকে ভেতর থেকে হেলদি করবে, ব্রাইট করবে, ন্যাচারালভাবে গ্লো করবে। কিন্তু কেন ভাই একটা ক্রিম দিয়ে আপনি সাদা ধবধবা ফর্সা হয়ে যাচ্ছেন? আপনাকে তো এই জিনিসটা চিন্তা করতে হবে, আমি যে সাদা ধবধবা ফর্সা হচ্ছি এটা সাময়িক এবং পরবর্তীতে সেটা স্কিনে প্রবলেম করে। সো আপনাকে এই জন্য ওই রকম প্রোডাক্ট ইউজ করতে হবে। আপু হেয়ার ফলের জন্য আপু লিগানো হেয়ার টনিকটা বলেছি। আপু হেয়ারে তোমার হেয়ারে কি ইউজ করো? আপু আমার হেয়ার তোমার হচ্ছে ক্যারাটিন স্মুদিং করিয়েছি আজকে 2.5 বছর আগে, যেখানে মানুষের 1 বছরে ক্যারাটিন স্মুদিং চলে যায় বা রিবন্ডিং যেটাকে বলে সেটা চলে যায়। আমার 2.5 বছর হয়ে গেছে, এখনও দেখো আমার নিচের চুলগুলো এখনও মানে যতটুকু আছে আলহামদুলিল্লাহ মানে একদম ন্যাচারালি স্ট্রেইটই আছে। এবং আমি যেটা করি প্রতি সপ্তাহে আমি স্পা ইউজ করি, হ্যাঁ চুলে একটা করে স্পা ইউজ করি, এবং স্পার কারণে আমার চুলটা সফট থাকে। আজকে একটু রাফ হয়ে আছে কারণ আমি মানে টানা লাইফ করে টোরে আমার অবস্থা খুব খারাপ, একটু রাফ লাগতেছে, এলোমেলো লাগতেছে। যাই হোক, তো মেইনলি কি মানে তোমার হেয়ার কেয়ার করার জন্য বেশি কিছু দরকার নেই। আমি নিজেও টনিকটা ইউজ করি মাঝে মধ্যে, অনেক বেশি না, আমার যখন একটু হেয়ার ফল হয় তখন আমি ইউজ করি টনিকটা। এবং তারপরে আমি যেটা করি, আমি কিন্তু আহামরি তেল ইউজ করি না মাথায়। নর্মালি হচ্ছে আমাদের একটা ক্যাপসুল আছে, তোমরা দেখেছো হেয়ার ক্যাপসুল, সেই ক্যাপসুলটা আমি ইউজ করি। আর হচ্ছে আমি শ্যাম্পু করার পরে, শ্যাম্পু আমার পছন্দের, তোমরা যে যার পছন্দ মতো শ্যাম্পু ইউজ করতে পারো, দেন হচ্ছে তোমরা স্পা ইউজ করবা। স্পাটা এতদিন আমি করেছিলাম হচ্ছে স্পা, আচ্ছা এতদিন আমি স্পা করেছিলাম হচ্ছে ইয়ার কি বলে লিগানো হেয়ার টনিকের, আরেকটা আছে লিগানো হেয়ার স্পা সেটা ইউজ করেছি। এর আগে আমি সিপিএস নামে একটা স্পা ইউজ করেছি। সো আমি আমার মানে হেয়ার বুঝে হচ্ছে স্পাগুলো ইউজ করি। হ্যাঁ এখন তোমরা তোমাদের পছন্দ মতো স্পাগুলো ইউজ করবা, তাহলে হেয়ার স্পাগুলো ইউজ করবা, তাহলেই দেখবা চুলটা স্মুথ এবং শাইনি থাকে। আচ্ছা সো আজকের লাইভ এই পর্যন্ত, আর বড় করবো না, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট লাইভে। আর অবশ্যই স্কিনের ছবি দিয়ে দেন হচ্ছে অর্ডার করবা। আল্লাহ হাফিজ।